এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরে কয়েক ঘন্টার মধ্যেই সেই পুরনো চেহারাতেই ফিরে গেল থানার অন্দরসজ্জা। ছিল আদ্যপান্ত কর্পোরেট মেজাজ, কালো সুদৃশ্য চেয়ারে বসে ডিউটি অফিসার ডুব দিয়েছেন খবরের কাগজে। কাঠের ভাঙাচোরা আসবাব উধাও, শোভা পাচ্ছে মসৃণ কর্পোরেট লুকের আসবাব। শুধু ভিতরেই নয়, থানার বাইরেও নতুন আসবাব। সুদৃশ্য চেয়ারে গা এলিয়ে বসে সেন্ট্রি। কংগ্রেসের দাবি, গত 8ই মে ডাঙ্গালপাড়া সারদা অফিস থেকে বাজেয়াপ্ত করা আসবাব ব্যবহার করছে পুলিশ। আসবাব না সরানো হলে আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। এগুলো সব সারদার অফিসে যে সমস্ত আসবাবপত্রগুলো ছিল সেগুলো রিভলভিং চেয়ার টেয়ারগুলো দেখছি পুলিশ ব্যবহার করছে, আমিও দেখেছি, আমি এই নিয়ে প্রতিবাদ জানিয়েছি। আগামী দিনে আমরা সিউড়ি থানাতে এই ব্যাপারে জানাবার জন্য আমরা আন্দোলনে যাব। এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসেন জেলা পুলিশের শীর্ষকর্তারা। পুলিশ সুপার মুরলীধর শর্মা ফোন করেন থানার আইসি দেবাশিস ঘোষকে। এরপরেই তড়িঘড়ি সরানো হয় সারদার আসবাব। ফিরে আসে ভাঙা টেবিল, কাঠের চেয়ার, বাইরেও আসে পরিবর্তন। সরানো হয় কালো অত্যাধুনিক মানের চেয়ার, অভিযোগকারীদের বসার জন্য ফিরে আসে সেই পুরনো বেঞ্চ। কর্পোরেট লুক ছেড়ে আবার সেই চেনা চেহারায় ফিরে যায় সিউড়ি থানা। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।